আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান পড়াবো, অধ্যায় দশ, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। অধ্যায় দশে আমাদের কি আছে? বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আমরা প্রতিনিয়তই বিদ্যুৎ দেখি, আমাদের দৈনন্দিন কাজে আমরা বিদ্যুৎকে ব্যবহার করি, এবং ছোটোবেলা আমরা অনেকেই চুম্বক নিয়ে খেলেছি, একটি আরেকটির সঙ্গে লাগিয়েছি। তোমরা খেলেছো কি না আমি জানি না, কিন্তু আমি খেলেছি ছোটোবেলায়। আর আমরা সবাই হয়তো বা চুম্বক চিনি। তারপরও আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি আধান বা চার্জের উৎপত্তি সম্পর্কে, আর একটা হচ্ছে কি আধান বা চার্জের ধর্ম সম্পর্কে। তোমরা বিজ্ঞান বইয়ের 101 পৃষ্ঠায় আমাদের এই দশম অধ্যায় আছে, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। দেখো, বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল বা অফিসকে আলোকিত করে। শুধু বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল বা অফিসকেই আলোকিত করে না, আমাদের রাস্তাঘাটের পাশের লাইট থেকে কি আমরা রাস্তায় আলো দেখতে পাই। এমনকি বিদ্যুতের কারণে আমাদের জীবনযাপন এখন অনেক সহজ হয়ে গেছে। আগে যখন বিদ্যুৎ ছিল না, তখন জীবনযাপন পড়ালেখা অনেক কঠিন হয়ে গেছে। গরমে মানুষ কষ্ট করতো, হাত পাখা চালাইতো, কিন্তু বিদ্যুৎ আসার কারণে এখন আমরা বৈদ্যুতিক পাখা চালাই, বিদ্যুতের মাধ্যমে রান্না করি, বৈদ্যুতিক হিটারে রান্না করি, এমনকি রাইস কুকারে রান্না করি। বিভিন্ন সহজ করে দিয়েছে জীবন এখন। আগেকার দিনে মানুষের জীবন এত সহজ ছিল না, কারণ তখন বিদ্যুৎ ছিল না। এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ নাই, তাদের জীবনযাপন আমাদের জীবনযাপনের থেকে অনেক কষ্টদায়ক। আচ্ছা, চালাচ্ছে ফ্যান, রেডিও, টেলিভিশন, ইস্ত্রি, হিটার, মোটর, কম্পিউটার, আরও অনেক কিছু। বিদ্যুতের পাশাপাশি চুম্বকের ব্যবহারও আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করেছে। তাহলে শুধু বিদ্যুতই না, আমাদের কি চুম্বকের ব্যবহারও আমাদের দৈনন্দিন জীবনকে কি করেছে? সমৃদ্ধ করেছে। বর্তমানে অধ্যায়ে আমরা বিদ্যুৎ ও চুম্বক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব। আচ্ছা, আমরা তাহলে মূল টপিকে চলে যাই। আমরা তো এতক্ষণ বিদ্যুতের ব্যবহার সম্পর্কে জানলাম, এখন আমরা পড়ব আধান বা চার্জ নিয়ে। এখন আমরা কি নিয়ে পড়ব? আধান বা চার্জ নিয়ে। দেখো, আধান বা চার্জের উৎপত্তি, আমি এখানে একটা চিত্র এঁকেছি, চিত্রটা তোমাদের বইয়েও দেওয়া আছে, বইয়ে তোমরা ভালো করে একটু দেখবে। আমি বুঝার জন্য চিত্রটা অঙ্কন করেছি, চিত্রটা আঁকা এতটা সুন্দর হয়নি, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। দেখো, আমরা জানি পদার্থ, প্রত্যেকটা পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তাহলে পদার্থ কী নিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এখান থেকে যদি এক কথায় উত্তর আসে যে পদার্থ কী নিয়ে গঠিত, তাহলে উত্তর হবে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। যার নাম কী? যার নাম আবার হচ্ছে পরমাণু। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত। তাহলে পরমাণু কী কী নিয়ে গঠিত? ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন নিয়ে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার মানে যদি আমি এটাকে একটা পরমাণু ধরি, এই পরমাণুর কেন্দ্রটা কী? কেন্দ্রে কী থাকে? নিউক্লিয়াস থাকে। তার মানে নিউক্লিয়াসকে ঘিরে কেন্দ্রতে নিউক্লিয়াস থাকে, আর কেন্দ্র থেকে অন্যান্য ইগুলা প্রোটন নিউট্রন ঘুরে। এখন দেখো, যা প্রোটন নিউট্রনের নিউক্লিয়াসটা আবার কী নিয়ে গঠিত? যা প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। যদি বলে নিউক্লিয়াস কী নিয়ে গঠিত? প্রোটন আর কি নিউট্রন নিয়ে। ইলেকট্রনের এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন, আবার এগুলো কি ইলেকট্রন? ধরি এই কালো কালো, এগুলো হচ্ছে কি ইলেকট্রন। এই ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। ইলেকট্রন, প্রোটন কি? ধনাত্মক। এর ভিতরে আমরা জানি যে নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন কি? ধনাত্মক আধানযুক্ত, আর ইলেকট্রন কি? ঋণাত্মক আধানযুক্ত। তার মানে এখানে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন আছে। আর প্রোটনটা কি? প্রোটনটা হচ্ছে ধনাত্মক। আর চারপাশে কি আছে? ইলেকট্রন, ইলেকট্রন কক্ষপথে ঘুরতেছে। আর ইলেকট্রনের আধান কি? তাহলে ঋণাত্মক আধানযুক্ত। এবং নিউট্রন হলো কি? নিরপেক্ষ। আমরা জানি যে নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। প্রোটন ধনাত্মক, তাহলে একটা ধনাত্মক হলো, আর আমাদের ইলেকট্রনটা ঋণাত্মক হলো, আর হচ্ছে কি বাকি থাকলো? কি বাকি থাকলো? নিউট্রন। নিউট্রন কি? নিরপেক্ষ কণা, এ মানে কোথাও যাবে না, এই নিজের মতো করে থাকবে, না পজিটিভ না নেগেটিভ।
কিন্তু মজার ব্যাপার হলো পরমাণু নিজে কিন্তু নিরপেক্ষ আচরণ করে। পরমাণু কি নিজে পুরোটাই পরমাণুটা কি নিজেই নিরপেক্ষ আচরণ করে, ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না, পরমাণুর কোনো চার্জ থাকে না। তাহলে যদি এক কথায় উত্তর আসে পরমাণুর কি চার্জ থাকে, তাহলে উত্তর কী হবে, না চার্জ থাকে না। এর কারণ হলো একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে। তার মানে একটি পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে সেই কয়টায় কী থাকবে, ইলেকট্রন থাকবে, যার ফলে পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয়। কিন্তু যখনই দুটো পদার্থকে ঘর্ষণ করা হয় তখন পদার্থে একটি পদার্থের ইলেকট্রন অন্য পদার্থে চলে যেতে পারে। যখন ঘর্ষণ হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য পদার্থে কী করতে পারে, চলে যেতে পারে, যার ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে। এবার একটি উদাহরণ দেওয়া যাক। একটি কাচের বোতলকে এক টুকরো সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হলো, তার মানে একটি কাচের বোতলকে একটি সিল্কের কাপড় দ্বারা ঘষা হলো, এতে দেখা যাবে সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রন আকর্ষণ করে তার দিকে নিয়ে গেছে। তাহলে কি সিল্কের কাপড়টা কাচ থেকে কি করছে, ইলেকট্রন নিয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনটা আকর্ষণ করে তার দিকে নিয়ে যাচ্ছে, এতে বোতলটি ধনাত্মক আধান যুক্ত এবং সিল্কের কাপড়টি কী হবে, ঋণাত্মক আধান যুক্ত হবে। আমরা জানি একটা প্লাস হলে অন্যটা কী হবে, মাইনাস হবে, আর প্লাস মাইনাস না হলে কখনো কি আকর্ষণ হবে না। তাহলে দেখো, তাহলে মজার ব্যাপারটা এখানেই স্পষ্ট, ঘর্ষণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের বিদ্যমান আধান এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায়। এটাই হচ্ছে কি আধান বা চার্জের, এভাবেই আধান বা চার্জের কি উৎপত্তি ঘটে। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আর বইয়ে তোমরা সুন্দর করে প্রত্যেকটা লাইন ভালো করে পড়লে বুঝতে পারবে। এখন দেখো দ্বিতীয় টপিকটা হচ্ছে আধান বা চার্জের ধর্ম। এতক্ষণ আমরা আধান বা চার্জের উৎপত্তি সম্পর্কে জানলাম, এখন আমরা এটার ধর্ম সম্পর্কে জানবো। এর একটা ধর্ম আছে। দেখো এখানে একটা চিত্র এঁকেছি তোমাদের বোঝার জন্য। চিত্রটিতে দেখা যাচ্ছে চার্জের ধর্ম জানায়। চিত্রটিতে দুইটা চিরুনি আছে। দেখো চার্জের ধর্ম জানা, প্রয়োজনীয় উপকরণ কি, দুটি চিরুনি আর কি নিয়েছি, পশমি কাপড় নিয়েছি, কি নিয়েছি, পশমি কাপড়। পদ্ধতি, একটি ছোট প্লাস্টিকের চিরুনিকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দাও। একটি প্লাস্টিকের চিরুনিকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দাও। এটি এমনভাবে ঝুলতে হবে যেন আশেপাশে কিছু স্পর্শ না করে, কারণ আমরা তো আরেকটা জিনিসের মাধ্যমে এটাকে স্পর্শ করাবো, তাহলে আশেপাশে কোনো জিনিস যাতে সেটা স্পর্শ আগে থেকে না হয়ে থাকে। এবার আরেকটি শুকনো কাঠের মাথায় একটি প্লাস্টিকের চিরুনি ঝুলাও, যাতে এটা মুক্তভাবে কী করতে পারে, ঝুলতে থাকে। এবার উভয় চিরুনিকে কিছুক্ষণ পশমি কাপড় দিয়ে ঘষো। এখন চিরুনি দুটিকে কাছে কাছে আনো, লক্ষ্য করবে চিরুনি দুটি পরস্পরকে কী করছে, বিকর্ষণ করছে। এবার পশমি কাপড়টি চিরুনির কাছে এনে দেখো, এটি চিরুনির কাছে চলে আসবে। তার মানে এখানে ঘর্ষণ উৎপন্ন হয়েছে এবং একটি আরেকটি পদার্থের কাছাকাছি ঘর্ষণে ফলে চলে আসছে। আর এটা কিসের জন্য হয়েছে, অবশ্যই সেটা আধান বা চার্জের জন্য হয়েছে। তাহলে এখানে কি আধান বা চার্জের একটা ধর্ম বুঝতে পেরেছি না আমরা। আর তারপরেও আমরা পরবর্তী ক্লাসে এ বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করে দেব। আজ এই পর্যন্তই, তোমাদের পড়া থাকবে হচ্ছে এই দুটা টপিক বইয়ের 102 পৃষ্ঠায় দেওয়া আছে। 102 পৃষ্ঠাটা খুব সুন্দর করে পড়বে আর সুন্দর করে এক কথায় উত্তরগুলো নোট করে ফেলবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার একে অন্যের সহযোগিতা করবে, সবাই ভালো থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।